যেদিন ভবনদীর পাড়ে গিয়ে দাঁড়াবো সেদিন তো আমাদের স্ত্রী পুত্র সঙ্গে যাবে না। সেই শেষের দিনে ভাই বলো আর বন্ধু বলো, সেদিনের সঙ্গে কেউ যাবে না। যেদিন প্রাণ পাখি তোমার উড়ে যাবে সেদিন গোবিন্দ বিনে বান্ধ আমাদের আর কেউ, আমাদের আর কেউ হবে না। সেদিন গোবিন্দ তোমার কৃষ্ণ বলা পাখি ওরে হরি বলা পাখি বদনে আর কৃষ্ণ কথা বলিবে না, সেদিন গোবিন্দ বিনে বান্ধ আমাদের আর কেউ, আর কেউ হবে না। তোমার কৃষ্ণ বলা পাখি তোমার হরি বলা পাখি যদি বদনে আর হরিব বেনা, সেদিন প্রাণ গোবিন্দ বিনে বান্ধব কেউ, সেদিন বান্ধব আর কেউ বেনা। ওরে সেদিন তোমার একা একা, একা একা যেতে আমার যেতে হবে। সেদিন সেদিন তোমায় একা রাধে রাধে একা যেতে যেতে হবে। সেদিন স্ত্রী পুত্র সঙ্গে যাবে না বাবা। এই জন্য কিন্তু এই পৃথিবীতে কেউ ভক্তি নিয়ে জন্ম নেয়, আবার কেউ বা মায়ের গর্ভ থেকেই ভক্তি বস্তু পায়। প্রহ্লাদ ধ্রুব মহারাজ এরা ভক্তি নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে। আর যার ভক্তি নাই সে কি করে জানো? এই ভক্তের চরণের দাস হয়ে যায়। দিল্লি শহরের নিকটে সিঁড়ি নামক একজন গ্রামে, একটা গ্রামে ভক্ত জন্ম নিয়েছিল যার নাম ছিল সুরদাস। এই সুরদাস জন্ম থেকে অন্ধ বাবা। তার দেখাশোনা করার জন্য সংসারে কেউ ছিল না। অন্ধ সুরদাস শিশুকাল থেকে তার কৃষ্ণ প্রেম ভক্তি। ভিখারি, সংসারে কেউ নাই, তাতে আবার অন্ধ। একটা লাঠি নিয়ে নগরে নগরে গিয়ে ভিক্ষা করে আনে। যেটুকু ভিক্ষা পায় একদিন হয়তো খেতে পায়, 5 দিন অনাহারে থাকে। এত অভাব, কিন্তু তার মনে বড় কৃষ্ণ প্রেমের আনন্দ। अभाव अनाटन तार मनेर कृष्ण प्रेमेर आनंदटाके ए आनंद कखनो हरण करते पारेन। एकदिन स्थिर करलेन जे आमी बृंदावन যাব। बृंदावने आमी आमार कृष्णेर काछे যাব। शुनेछि बृंदावने नाकि आजो कृष्ण आछे बाबा, किन्तु बाबा से तो अंध अंध कि कखनो पथ चलते पारे? किन्तु मने विश्वास ना आमार गोविंदई आमाय पथ देखिए निये जाबे। लाठी हाथे निये बेरिये पड़ेछे रास्ता। अंध तो ओई अनुमान करे जाच्छे आर कारो पाये शब्द पेले ताके डेके जिज्ञासा करे ओगो तुमी बोलते पारो बृंदावन आर कत दूर? आमी आर कत दूर गेले बृंदावने जेते पारबो? বন্য কোনো পশুর শব্দ পেলে, পদধ্বনি পেলে সেই পশুকে ডেকে জিজ্ঞাসা করে ওগো তুমি কি বলতে পারো বৃন্দাবন আর কত দূর? আমি কত দূর গেলে আর বৃন্দাবনে যেতে পারবো? আমি আর কত দূরে গেলে বৃন্দাবনে যেতে পারিব? বলে না তোমরা কে আছো একবার আমার बोले बाबा। चलते चलते एक गभीर जंगलेर मध्य प्रवेश करलो। अंध तो चोखे देखते पाई ना, केउ किछु दिले सेवा करे आर ना पेले अनाहारे गाछेर नीचे बसे थाके। जाच्छे एकटी जंगल पार हुए लोकालय पार हुए आरेकटी गभीर जंगलेर मध्य प्रवेश करेछे। चलते चलते सामने जे एकटा बड़ कुओ एटा तो देखते पाइनि अंध तो। कृष्ण नाम गाइते गाइते जाच्छे आर बोलछे कृष्ण যারা তোমাকে ভালোবাসে তাদের জীবনে এত দুঃখ এত কষ্ট কেন দাও প্রভু? তোমাকে ভালোবাসলে কেন এত দুঃখ এত কষ্ট পেতে হয়? একবার বলিতে পারো কেন তোমায় ভালোবাসিলে দুঃখ পেতে হয়? আর কত দুঃখ বেদনা দেবে कृष्ण नाम जप करे कृष्ण तुमी आमाय रक्षा करो प्रभु। 3 दिन होये गेलो ওই পাতকুয়ার ভিতরে পড়ে আছে অনাহারে। জল পিপাসায় তার কণ্ঠ যেন বন্ধ হয়ে যাচ্ছে। 3 দিন হয়ে গেল ভক্ত সুরদাস পাতকুয়ার ভিতরে পড়ে দুটি বাহু তালন করে বলে কৃষ্ণ একবার আমায় রক্ষা করো প্রভু। আমি কি বৃন্দাবনে যেতে পারবো না? বৃন্দাবনে কি আমি তোমার চরণ দর্শন পাবো না প্রভু? ভক্ত যখন নয়ন জলে ডাকে ভগবান সব সইতে পারে, কিন্তু কোনোদিন ভক্তের নয়ন জল সইতে পারে না। ভগবান একটি বালক রূপ ধারণ করে লতা পাতা দিয়ে अंध সরদাসকে উপরে তুলেছে। तुले ने बसिए एकटू दुग्ध दिए सरदास ना तुम तीन दिन किछु सेवा करोनी दुग्ध तुम पान करो। सूरदास बोलें के तुम बांधो जे तुम आमार नाम जानो आबार तुम आमाके सेवा दिच्छो तुम के? भगवान बोलें सूरदास आमी एकजन गोयालार छेले आमी की करी जानो आमी एई रास्तार धारे बसे थाकी जे सब भक्त बृंदावनेर उद्देश्ये यात्रा करे जारा अनाहारे थाके आमी तादेरके दुग्ध पान कराई। ए जगते जार केउ नाई आमी तार बान्धव हई थाके जी वृंदावने हाथ धरे आमी रेखे आसी। सूरदास बोलें तुमी गोयाला छेले आमियो तो ओई गोयालार छेलेर चरण पाबो बोलेई तो एत दूर छुटे एसेछि। तुमी बोलते पारो आर कत दूर गेले आबार कृष्ण चरण आमी पाबो सूरदास तुमी सागरेर काछे एसे बोलछो जल कोथाय आमी निजेई सेई सागर तुमी आमाय चिनते पारले ना। सूरदास जेई ना भगवानेर अंग परश करेछे तार सर्वांग जेन चमके उठेछे जेन विद्युत चमके उठलो। के तुमी आमी जाके पावार जन्य एसेछि सत्यि कि तुमी आमार सेई भक्तेर भगवान कृष्ण? तुमी यदि भक्तेर भगवान हओ एकबार तुमी आमाके देखा दाओ प्रभु। भगवान बोललेन सूरदास तुमी तो अंध तुमी तो चोखे देखते पाओ ना तुमी कि करे आमाय देखबे? बेश তোমার যখন সাধে জেগেছে আমায় দেখবে আমি তোমার নয়নের দৃষ্টি ফিরিয়ে দিলাম। নয়নে হাত বুলিয়ে নয়ন দৃষ্টি দিল সুরদাসকে। জগতের আলো দেখার আগে আমার ভগবান কৃষ্ণের বদন দর্শন করি। সুরদাস নয়নের জলে মুখ ভাসায় বলে প্রভু তোমার এত করুণা তুমি আমায় নিজ গুণে কৃপা করে দেখা দিলে। ভগবান বললেন সুরদাস তুই আমাকে পাওয়ার জন্য এত দূর ছুটে এসেছিস ভক্ত তো কেন দূরে দাঁড়িয়ে আছিস রে? একবার কাছে আয় আর দূরে দাঁড়িয়ে থাকিস না ভক্ত একবারে আয় আয় ভক্ত। ভক্ত তোর সঙ্গ করি একবারে আয় ভক্ত ওরে আমার হৃদয় बोली आया तेरे चरण बीनो हमारे नाई जे गति हमें जे कत जन्मे ओरे अपराध भक्तिर चरण আমি যে কত জনমে আপরাধী ভক্তের চরণ বিনো আমার নাই যে কত যত মে আপরাধী অসুরদাস তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি বল তুই কি চাস যা চাইবি তোকে তাই দেব প্রভু যদি দিতে হয় এই বর আমায় দাও আমার মৃত্যুর পরে আবার যদি কোনোদিন ধরায় আমায় পাঠাও আমি যেন পথে পথে কাঙালের মতো তোমার নাম গাইতে পারি প্রভু আমি যেন কৃষ্ণ বলে তোমার নাম যেন গাইতে পারি দয়া ওগো দয়াময় হরি তোমার নামে নিতে নয়ন ঝরে প্রেম বন্যা ভেসে যা চিরকানা করে দাও ধরা নিদাই গৌর হরি বল হরি বল নয়ন ঝরে প্রেম বল दयाल रे करे दाओ धारा आबार जदि पाठाओ दया ए भव संसारे একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে সেদিন জন্ম দিও মোরে जन्म दियो मोरे आमी मुछि होये शुचि हब आमी मुछि होये शुचि यदि कृष्ण भक्ते चरण पागल विजय बोले এমনি করে কবে শুদ্ধ হবে মন কবে এমনি করে ওরে প্রেম তরঙ্গে ভাসব মধুর বৃন্দা गोविंद रे आमी ब्रज गोपी संगे मिशे आमी ब्रज गोपी संगे मिशे भक्तेर चरण धूली मागबो करे दाओ धारा सेदिन जान कृष्ण बोले कादिते पाबी आमी सेदिन कृष्ण बोले कादिते पारी कृष्ण बोले कादिते पारी। नयन जले नयन जले बुक भाषाए आमी कृष्ण बोले कादिते पारी शुधु ए जन्मे नय जन्मे जन्मे कृष्ण बोले कादिते पारी शुधु जन्मे नय जन्मे जन्मे आमी हा कृष्ण बोले कादिते पारी बोले भक्तिर चावा की जान कृष्ण नाम हमें गाइते सुरदास बोलें प्रभु आमाके तो अनेक आशीर्वाद दिले और एक आशीर्वाद दाओ आमाके आबार अंध करे दाओ प्रभु क्यों सुरदास तुम्हें जगतेर आलो देखते चाओ ना जगतेर सौंदर्य देखते चाओ ना ना प्रभु नयन पे जखन तुम्हार बदन देखेछि এই নয়ন দিয়ে আমি আর জগতের কিছুই দেখতে চাই না। ঠিক আছে তুমি যখন চাইছো তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আবার অন্ধ করে দিল সুরদাসকে। আর এই সুরদাসকে বৃন্দাবনে নিয়ে গেলেন। বৃন্দাবনে যারা গেছেন দেখে আসবে চন্দ্র সরোবরের পাশে এই সুরদাসের সমাধি মন্দির। प्रतिदिन এই সুরদাস এত সুন্দর কৃষ্ণ নাম গাইতো বাবা যে তার নাম শ্রবণ করবার জন্য তার ভজন শোনার জন্য গোলক থেকে আমার ভগবান কৃষ্ণচন্দ্র নেমে আসে। বল হরি বল হরি বল। সুরদাস ভজন গাইতেন আর সামনে বসে আমার ভগবান কৃষ্ণ ভক্তের বদনে নাম শ্রবণ করতেন। এই সুরদাস জীবনে ৩৩,০০০-এরও বেশি निजे भजन तैरी करेছিলেন ৩৩,০০০-এরও বেশি এমন ভক্ত সুরদাস। আর সুরদাসের জন্য ভগবান আসতেন ওই বৃন্দাবনে নেমে।